বৃহস্পতিবার প্রথম বলে চার মেরে রানের খাতা খুলেন লিটন কুমার দাস। ঈশান শর্মার ওই ওভারে আরও দুইটি বল ফেস করেন তিনি। লিটন আবার যখন স্ট্রাইক পান তখন বোলিংয়ে মুকেশ কুমার। তার ওভারে শেষ বলে বাউন্সার ব্যাট লাগিয়ে শর্ট মিডে ক্যাচ দেন লিটন। চার বলে এই উইকেট রক্ষক করেন চার রান। যদিও সাম্প্রতিক সময়ে দারুণ ফর্মে রয়েছেন লিটন কুমার দাস। নিজের শেষ পাঁচটি আন্তর্জাতিক টি টোয়েন্টিতে 217 রান করেছেন তিনি, যার স্ট্রাইক রেট 161.94। সব শেষ 10 ম্যাচের ক্ষেত্রে পরিসংখ্যানটা এমন, তার 347 স্ট্রাইক রেট 156.30। কলকাতার একাদশে সুযোগ পেয়ে তারই প্রতিদান পেলেন তিনি। এ ম্যাচে দিল্লির একাদশ থেকে বাদ পড়েছেন মুস্তাফিজুর রহমান। দুই ম্যাচে সুযোগ পেয়েছিলেন টাইগার পেসার, সুযোগ পেয়েও কোনো ধরনের প্রভাব রাখতে পারেননি তিনি। প্রথম ম্যাচে 38 রান দিয়ে নিয়েছিলেন 1 উইকেট। বেঙ্গালোর বিপক্ষে দ্বিতীয় ম্যাচে 3 ওভারে দেন 38 রান, পরে আর চতুর্থ ওভার করার জন্য তাকে অধিনায়ক ডাকেই দেননি।